পলিটেকনিকে যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হবে তারা কি পরবর্তীকালে তুমি যে কলেজ পাচ্ছ সেইটা বা তুমি যে ট্রেড পাচ্ছ সেটা কি পরিবর্তন করতে পারবে? মানে ট্রেড বা কলেজ ট্রান্সফার প্রসেসটা কি কিরকম ভাবে হয় সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। প্রথমেই তোমাদেরকে বলি, ট্রান্সফার এখানে দুটো অপশন তোমরা পাবে পরবর্তীকালে। এক হচ্ছে ইনস্টিটিউট নিয়ার দ্য রেসিডেন্স, মানে হচ্ছে তোমার বাড়ির কাছাকাছি যে পলিটেকনিক কলেজ থাকবে তুমি সেটার জন্য ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো তুমি এখন তোমার বাড়ি থেকে কিছুটা দূরে বা অনেকটা দূরে হোস্টেলে থেকে তোমাকে পড়াশোনা করতে হচ্ছে, সেরকম তুমি কলেজ যদি পাও কাউন্সিলিং এর সময় পলিটেকনিকে, তুমি ডেফিনেটলি ভর্তি হয়ে যেতে পারো এবং পরে তোমার বাড়ির কাছাকাছি যে কলেজেস গুলো আছে সেটার জন্য সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয় যে কোন কোন কলেজে কটা কটা ট্রেড ফাঁকা আছে, তো সেই অনুযায়ী কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং রেসিডেন্স মানে বাড়ির যে কাছাকাছি যে কলেজগুলো সেগুলোতে প্রথমে যে সমস্ত স্টুডেন্টসদের TWF থাকছে সেই সমস্ত স্টুডেন্টসদের আগে হয়ে যাবে, তারপরে মেয়েদের ফেসিলিটিসটা দেওয়া হয় এবং তারপরে হচ্ছে বাকি যে স্টুডেন্টসরা থাকবে, যদি কোনো সিট আরো ভ্যাকেন্ট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। এবার হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি ট্রান্সফার। ইন্টার ডিসিপ্লিনারি ট্রান্সফার মানে হচ্ছে তোমার কলেজে তুমি ধরো ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো কিন্তু তুমি চাইছো যে তুমি মেকানিক্যাল নিতে চাও, তো সেক্ষেত্রে তুমি সেটা করতে পারবে। বা তুমি মেকানিক্যাল নিয়ে পড়ো, তুমি সিভিলে যেতে চাইছো বা ইলেকট্রিক্যালে যেতে চাইছো বা কম্পিউটারে যেতে চাইছো, সেটাও তোমাদের কলেজে যদি সিট ভ্যাকেন্ট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি সেটা জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার যে ব্যাপারটা তোমাদের সকলকে মাথায় রাখতে হবে যে ইন্টার ডিসিপ্লিনারি ট্রান্সফারের মধ্যে, অর্থাৎ তুমি যদি ট্রেড চেঞ্জ করতে চাও নিজের কলেজে, সেক্ষেত্রে কিন্তু দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারে কত পার্সেন্টেজ থাকছে সেটার 50% দেখা হবে এবং পলিটেকনিকে তোমার যে র্যাঙ্ক হয়েছিল সেটার দেখা হবে। তো এই দুটো জিনিসের উপর বেস করে তোমাকে কলেজ ট্রান্সফার সরি কলেজ না তোমার কলেজের মধ্যে ট্রেড ট্রান্সফার দেখা হবে। কারণ যদি অনেকেই তো অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে কাকে দেবে আর কাকে দেবে না, তো স্টুডেন্টসদের ফার্স্ট সেমিস্টারের 50% এবং যে এক্সপোতে কত র্যাঙ্ক হয়েছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে তোমরা কোন ইয়ারে চেঞ্জ করতে পারবে, ফার্স্ট ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। থার্ড সেমিস্টারে গিয়ে অর্থাৎ তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে তখন কিন্তু তোমরা তোমাদের কলেজ এবং তোমাদের ট্রেড ট্রান্সফার করতে পারবে। এবার হচ্ছে তোমরা সকলেই আশা করছি জানো যে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু সেম সাবজেক্টস থাকে। যারা যারা এখনো পর্যন্ত জানো না যে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের দুটো সেমিস্টারে কি কি পড়ানো হয় তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের পলিটেকনিকে তোমরা যে ভর্তি হচ্ছ তাতে ফার্স্ট ইয়ারে তোমরা কি কি শিখবে।